হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত মেনু, খুব সিম্পল কিন্তু ভীষণ লোভনীয়। প্লেন বাসমতি রাইস, পোস্ত ছড়িয়ে পেঁয়াজ আলু ভাজা, সাথে শসা লেবুতে আছে, আর আছে মাটনের ঝোল আলু দিয়ে। তাহলে চলো শুরু করি, আর গন্ধরাজ লেবু অবশ্যই সঙ্গে থেকো। লঙ্কাটা খাও, বাটা রসুন, প্লেট রাখো এটা টেনে। মাটনটা কেমন ছিল বলো? ভালোই হয়। অরিজিনাল রেওয়াজি মটন আলু দিয়েছো নাকি? মটন একটু আলু না দিলে ভালো লাগে না, বেশি না, একটা পিস খাবো। খুব ভালো কচি,
দুটো গ্লাস নেওয়া হয়নি। ঝালটা মডারেট, একটু এরকম না হলে আবার মটন, তাই না? ঈদ কবে জানো? 10 তারিখ মোস্ট প্রবাবলি, রবিবার মনে হয় পড়েছে। হুম।
সুরত না না পোস্তদি আলু এটা খুব ভালো লাগলো, মটনের সাথে বেশি ভিজি ভিজি পদ লাগে না। কমপ্লিট হালকা একটু স্পাইসি আছে কিন্তু ঠিকঠাক, অস্বস্তি হওয়ার মতো নয়। না তাহলে কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপডেটের নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।